আসসালামু আলাইকুম। অধিকার টিভির নিয়মিত পরিবেশনা আমাদের শিক্ষায় আজ আমরা একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে এইচএসসি 2022 সালের যারা ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আসো সে সকল শিক্ষার্থী বায়ু বন্ধের যে বিষয়টি নিয়ে সবসময় শঙ্কা নিয়ে শিক্ষা জীবন কাটাতে হয় সেই বিষয়টি হচ্ছে ইংরেজি। ইংরেজি একটি আতঙ্কিত বা শঙ্কামূলক বিষয় বললেও ভুল হবে না, কারণ এই বিষয়টি আমাদের স্বপ্নের জন্য অধরাই থেকে যাচ্ছে। সেই স্বপ্নকে হাতছানি দিয়ে ধরার জন্য আমাদের দরকার অভিজ্ঞতার আলোকে কিছু কলাকৌশল এবং নিয়মমাফিক অনুসারে এবং রুটিন করে প্রাত্যহিক জীবনে আমাদের সেই বিষয়টির দুর্বলতা কাটিয়ে তোলা। ইংরেজি এমন একটি বিষয় যে বিষয়টি ভালো করা ছাড়া জীবনের কোনো কিছুই যেন সম্ভব হয়ে ওঠে না। সোনালি জীবনের সার্থকতা যেন আমাদের অনিমেষেই শেষ হয়ে যায়। তাই একটি সুন্দর জীবন গঠনে, আমাদের উচ্চশিক্ষার কেরিয়ার গঠনে সকল ক্ষেত্রে এই বিষয়ের ভূমিকাই অনস্বীকার্য। তাই আজ আমরা অধিকার টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে বেশ কয়েক বছর ধরে নিয়োজিত আছেন, সেই সাথে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও প্রধান পরীক্ষক এবং ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবেও নিয়োজিত আছেন। এবং আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি এই শিক্ষকের দীর্ঘ সময় ধরে ইংরেজি বিষয়ের উপর পথ চলা, স্যারের দীর্ঘ সময়ের মনন মেধা প্রজ্ঞ অভিজ্ঞতা ও আধুনিকায়নের অত্যন্ত টেকনিক দ্বারা আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের 2021 সালের শিক্ষার্থীদের জন্য স্যারের কাছ থেকে গঠনমূলক আলোচনা আশা করব। শুরুতে স্যারকে আমরা আমাদের অধিকার স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছ থেকে আমরা আজকে এইচএসসি 2022 সালের শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গাইডলাইন চাচ্ছি আপনার দীর্ঘ পথ চলার এই পরিক্রমা থেকে। আচ্ছা, ধন্যবাদ, চমৎকার একটা বিষয়। ইতিমধ্যে আমরা কয়েকটা বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের শিডিউল বা আলোচ্য বিষয় হলো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার। আমরা জানি যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য আমাদের এখানকে প্রথমে শুরুর দিকে আমাদেরকে জানতে হবে এখানকার টোটাল সিলেবাস সম্পর্কে, আমাদেরকে ধারণা নিতে হবে প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে, প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে। যখন আমরা একটু আইডিয়া নিব তাহলে আমরা ওই বিষয়ের উপর স্পেসিফিক আলোচনা আমরা আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করতে পারবো। তো শুরুর দিকে আমি যে জিনিসটা একটু সংক্ষেপে বলতেছি যে জিনিসগুলো আছে, নাম্বার ওয়ান আছে, যেহেতু আমি আগেই বলে রাখতেছি যে ইংলিশ আমাদের জন্য একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সো ইট ইজ নট সো ইজি ফর আস অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেরকম আমাদের স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো একটু ব্যতিক্রম ধর্মী, আমাদেরকে সেই জিনিসটা অ্যাকোয়ার করতে হয়। আমরা কিন্তু মুখস্থ করলে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো না, আমাদেরকে এটাকে অ্যাকোয়ার করতে হবে ইন থ্রু ডিফারেন্ট প্রসেস, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। আমি আগে বলেছি একাডেমিক্যালি ভালো করতে হলে আমাদেরকে ফর্মাল কিছু করতে হলে আমাদেরকে বেসিক গ্রামার সম্পর্কে আড়িয়ে থাকতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই শিক্ষা বোর্ড বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের এইচএসসি সিলেবাসে এসএসসির মতো আমাদেরকে রিভিউ করার জন্য আবার একই মানের, প্রায় একই মানের বা একই সিস্টেমে আমাদেরকে বেসিক গ্রামারগুলো আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করেছেন। তো আমি একটু তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করতেছি। শুরুর দিকে আছে পার্ট এ, এটা হলো বেসিক গ্রামার, যেটা হলো 60 মার্কস। এই বেসিক গ্রামার আমাদের এ প্লাসের জন্য আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে এখানে আছে আমাদের 60 মার্কসের ভিতর যদি আমরা 55-এর নিচে মার্ক যদি আমাদের আসে তাহলে আমাদের এ প্লাস এখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো টুডে আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব কিভাবে এই 60 আউট অফ 60 মার্কস মোর দেন 50% নাম্বার কীভাবে আসে, এবং শুধু আসলে হবে না আমাদের কিছু শিখতেই হবে, ওই বিষয়গুলো নিয়ে আমি একটু শেয়ার করব। তার আগেই আমি একটু বলতে চাচ্ছি আমাদের সিরিয়ালি আমাদের কোয়েশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। শুরু দিকে আমাদের আছে প্রিপজিশন, এটা কিন্তু আমরা ছোটোকাল থেকে প্রিপজিশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে। নাম্বার টু, কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজ ইন বক্স, যেটাকে আমরা উইথ ক্লু বলি, আমাদের বক্সের ভিতর থাকবে একটা কতগুলো ফ্রেজ অর ওয়ার্ডস থাকবে, সেগুলো বক্সের ভিতর আমরা ওখান থেকে নিয়ে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব ওখানে আমাদেরকে বসাতে হবে। এটা শুধু নিয়ে বসালে তো হবে না, উই হ্যাভ টু নো দ্য রুলস,
উই হ্যাভ টু নো দ্য ইউজেস অফ দ্য ফ্রেজ অর ওয়ার্ডস, ওই জিনিসটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ হবে। নাম্বার থ্রি, আবারও আসছে আমাদের একটা কমপ্লিটিং সেন্টেন্স যেটা আমরা উইদাউট ক্লু বলে, যেটা আমরা ইংলিশ ফার্স্ট পেপারে আমরা পেয়েছিলাম একটা কোয়েশনে যে উইদাউট ক্লু, ও ঠিক ওর ওই ওই স্টাইলে কিন্তু আমাদের এখানে থাকবে। সো আমরা একটা খেয়াল করলাম যে লক্ষ্য করো যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপারে একটা জিনিস কিন্তু দুই জায়গায় আছে। সো একটা প্রিপারেশন ভালো করে নিতে পারলে অপরটা প্রিপারেশন নিতে পারবো। নাম্বার ফোর, আমাদের মোস্ট কমন একটা আইটেম সেটা হলো রাইট ফ্রম অফ ভার্ব। একদম ছোটোকাল থেকে আমরা রাইট ফ্রম অফ ভার্ব করে আসছি, এই জিনিসটা সম্পর্কে আমি ডিটেলস পরবর্তীতে আমরা আলাদা আলাদা ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। তারপরে আছে নাম্বার সিক্স হলো ন্যারেশন অর স্পিচ। আমরা এসএসসি লেভেলগুলোতে আমরা কী করছি, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা চেঞ্জ করেছি, কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে এটা ভাইস ভার্সা, এটা কিন্তু দুইভাবে হতে পারে। আমরা পরীক্ষাতে আসতে পারে ডিরেক্ট ন্যারেশন দিবে, আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশনে ওটাকে চেঞ্জ করতে হবে, অথবা ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে, আমাদেরকে এটা ডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। ফলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা মোটামুটি একটু ইজি আমাদের একটা আইডিয়া আছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, কিন্তু আমরা যখনই আমরা উল্টো পথে যাব, স্পেশালি যখন ইনডিরেক্ট ন্যারেশন থেকে আমরা যখন ডিরেক্ট ন্যারেশনে যাব, তখন আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল না করলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। স্পেশালি যখন আমরা পাঞ্চুয়েশনের ইউজ অফ পাঞ্চুয়েশন যদি আমাদের না জানা থাকে, তাহলে কিন্তু আমরা ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশন আমরা করতে পারবো না। তারপরে আসা যাক, আমাদের একটা নতুন আইটেম আছে, আমরা তোমাদের মোর ইনফরমেশনের জন্য আমি বলতে চাই, তোমাদের এসএসসিতে যে বেসিক গ্রামার ছিল 50 মার্কস বা 40 মার্কস মেবি, এখানে কিন্তু মার্কস কিন্তু আরও বেড়ে গেছে দুইটা একদম টোটালি নিউ আইটেম আমাদের এখানে আছে। সে দুইটা আইটেম হলো, একটা হলো মডিফায়ার আর একটা হলো আনক্লিয়ার প্রোনাউন। এই দুইটা আইটেম কিন্তু আমাদের জন্য এইচএসসি সিলেবাসে তোমাদের জন্য একদম নতুন। এই দুইটাতে শুরুর দিকে তোমরা এই দুইটা জিনিসের উপর কিন্তু একটু এম্ফাসাইজ দিলে তাহলে আমাদের জন্য সহজ হবে। তারপর আমাদের আসতে পারে যেটা বললাম আমাদের মডিফায়ার বিষয়টা আমি স্পেশাল একটা ক্লাস নিব, এটা অনেক স্টুডেন্ট এখনও বুঝতেছে না যে আসলে কীভাবে করবে। তবে তোমাদের সুবিধার জন্যে আমি কিন্তু অলরেডি বেসিক গ্রামারের উপর একটা বই কিন্তু আমার লিখা আছে, আমি একা না, আমার সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব এবং সিনিয়র টিচার আছেন, সবাই মিলে একটা বই লিখেছেন। বইটা হলো নব পুঁথিঘর, একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বই, এই জন্য যে ইন বাংলাদেশ গ্রামারের ক্ষেত্রে আমরা একটা নতুন একটা চ্যাপ্টার এখানে আমরা এনক্লোজ করেছি। সেই জিনিসটা হলো, ধরো তোমাদের অন্যান্য যে গ্রামাটিক্যাল গাইডগুলো আছে সেখানে দেখা গেলো যে ধরে নাও তোমার প্রিপজিশনের একটা কী করে, ওরা চ্যাপ্টারের শুরুর দিকে প্রিপজিশনের ডিটেলস একটা আলোচনা করে, তারপরে একটা ফিল ইন দ্য গ্যাপসে প্রিপজিশনগুলো দিয়ে বলতে যে ওগুলো শুধু প্র্যাকটিস করো। কিন্তু আমাদের গাইডটাতে, আমি যে গাইডটা আমরা দিয়ে কাজ করেছি, ওই গাইডটাতে কিন্তু নতুন একটা সিস্টেম হলো, সেটা হলো কেন হলো একটা অ্যানালাইসিস বেসড বাংলাদেশের প্রথম বই কিন্তু এই বইটা। এখন অবশ্য চলে আসছে অনেক বই, ওরা দেখা দেখি করে কিন্তু অনেক বই আসছে, কিন্তু অ্যানালাইসিস দেওয়ার কারণে তাহলে একটা জিনিস প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু কোনো প্রাইভেট টিউটরের উপর বারবার কিন্তু হানা দেওয়া লাগে না। যেমন লিখা আছে বক্সের ভিতর দিয়ে আছে এখানে বসবে ইন, তাহলে ওখানে নিচের দিকে অ্যান্সারটা লিখে ইনটা কেন আসলো, প্রিপজিশনের ইনের ব্যবহারটা কেন আসলো, তাহলে এই ইনের ব্যবহারটা এখানে ডিটেলস বর্ণনা করে দেওয়া আছে। আবার আরেকটা জায়গায় আছে প্রিপজিশনের ব্যবহার থ্রুটা কেন আসলো, থ্রু এর ব্যবহারটা এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে এই কয়েকটা জিনিস অ্যানালাইসিস থাকার কারণে এই 60 মার্কসের গ্রামার প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে এত বেশি মানে সহজ হয়ে গেছে, যেটা আসলে বইটা না কিনলে বা বইটা এ জাতীয় কোনো অ্যানালাইসিস না পড়লে আসলে কেউ এটা আসলে বুঝতে পারবে না। নাম্বার আসুক, পরবর্তীতে আসুক আমাদের সেন্টেন্স কানেক্টরস, এটা কিন্তু আমরা এসএসসি এবং ক্লাস এইটে আমরা পড়েছি। আমাদের কানেক্টিং যে ওয়ার্ডগুলো আছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে বা কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদের সেই কানেক্টরগুলো আমাদেরকে ভালো হতো। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু গ্রামারের এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেকে অত্যন্ত ভয় পায়, কারণ কানেক্টরসের ওয়ার্ড মিনিং জানে না, শুধু ওই যে যেমন ইফের অর্থ ভালো করে জানে না, ইফের ইউজ জানে না, অথবা দেখা গেলো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, হু কোথায় বসবে, হোয়েন কোথায় আসবে, হয়ার কোথায় হবে, এই যে এগুলার কিন্তু প্রত্যেকটার কিন্তু
আলাদা আলাদা কিন্তু ইউজ কিন্তু গ্রামার প্রত্যেকটা গ্রামার বইতে দেওয়া আছে, ওটা কিন্তু প্র্যাকটিস করেই কিন্তু আমাদেরকে ওখানে বসাইতে হবে। তারপরে একটা চ্যাপ্টার আছে আমাদের, কোয়েশ্চেন আছে সিনোনিম অ্যান্টোনিম, আমাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড, এটা খুব ইজি আমাদের মোটামুটি ভালো 50 কলেজের আমাদের টেস্ট পেপার অ্যান্ড মেডিসিন থেকে যদি আমরা মিনিমাম 50 কলেজের আমরা প্র্যাকটিস করি তাহলে কিছুটা পারা যাবে। তবে আমাদেরকে পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু পড়তে হবে। তবে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে তোমাদের সুবিধার্থে বলতেছি, সেগুলো কিন্তু বারবার কিন্তু একই ওয়ার্ড বারবার আসতেছে। সো আমাদেরকে বেশি ওয়ার্ড শিখতে হবে না, মোটামুটি ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো শিখলে যেটা আমাদের গাইডে আছে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। তারপর আসা যাক আমাদের ইউজ অফ পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনের ব্যবহার কীভাবে আসে। আমরা নিচের ক্লাসগুলোতে প্রাইমারি লেভেলগুলোতে আসছে একটা কম্প্রিহেনশন প্যাসেজ, ওখানে জাস্ট আমাদেরকে বসানো লাগেছে। এবার এখানে কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট সিলেবাসে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো একটা ডায়লগ দিয়ে দিবে, একটা ডায়লগ বা কনভারজেশন দিবে। ওই ডায়লগের ভিতর পাঞ্চুয়েশনের চিহ্নটা আমাদেরকে এখানে দিবে না, আমাদেরকে গ্রামাটিক্যাল পরিপূর্ণ আইডিয়া নিয়ে আমাদেরকে ওই ওখানে ওটা পুট করে পুরোটা লিখতে হবে, কিন্তু না লিখলে আবার হবে না। তারপরে আসে আমাদের আর্টিকেল, একদম ছোটোকাল থেকে আমরা যে জিনিসটার সাথে অভ্যস্ত, কিন্তু দুঃখের বিষয় হলো আউট অফ 5 ম্যাক্সিমাম স্টুডেন্টস গেট 4 মার্কস, এক নাম্বার মিস করে। এটার একটা কতগুলো কারণ আছে, যখন আমরা ক্লাসে যখন আমরা পড়াই আমরা আসলে বেসিক জিনিসটা সম্পর্কে আমাদেরকে একটু ভালো একটু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে। যখনই আমরা ছোটোকাল থেকে আমরা আর্টিকেল পড়েছি, আমরা এখনও আর্টিকেল, আমি যখন এখনও ক্লাসে ঢুকি জিজ্ঞেস করি যখন আর্টিকেল চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, বলে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্টিকেল, আর্টিকেলের বাংলাটা বলো, তো বলে যে এ এন দি, আর্টিকেলের অর্থ নাকি এ এন দি, তো হাউ ইট ইজ পসিবল। আমাদেরকে তো আর্টিকেলের অর্থটা আগে ডিকশনারি থেকে শিখতে হবে, দেন জানতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন না অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব, এই জিনিসটা আমাদেরকে ছোটোকাল থেকে শিখায় নি। তো আমাদেরকে আর্টিকেল শিখতে হবে, অর্থ শিখতে হবে, আবার আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ সেটা শিখতে হবে, ওটা শিখলে আমরা বুঝতে পারবো ওই পার্টস অফ স্পিচ কার পূর্বে গিয়ে আমাদের বসে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বেসিকটা শিখতে হবে, বেসিক না শিখে শুধু ওই গদ বাঁধা আমাদের ট্র্যাডিশনাল রুলসগুলো পড়লে কিন্তু আমাদের এ প্লাস বা আমাদের 55 নাম্বার আমাদের এখানে আসবে না। তারপরে আসছে আমাদের নতুন একটা চ্যাপ্টার আনক্লিয়ার প্রোনাউন, এটা একটা একদম টোটালি একটা নতুন চ্যাপ্টার ফর দ্য এইচএসসি সিলেবাস। আমাদেরকে এই প্রোনাউন সম্পর্কে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, আমাদের যে 8 প্রকার প্রোনাউন আছে, 8 প্রকার প্রোনাউন সম্পর্কে প্রত্যেকটা প্রোনাউন সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, প্রত্যেকটার ব্যবহার প্রত্যেকটার ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা আনক্লিয়ার প্রোনাউনের ক্ষেত্রে আমাদের এলোমেলো করবো, আমাদের মানে উল্টো হয়ে যাবে, আমাদের ভালো করতে পারবো না। লাস্টে যে চ্যাপ্টারটা আছে সেটা হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা আমরা মোটামুটি আমরা যেটাকে আমরা বলি চেঞ্জিং সেন্টেন্স, এটার 5টা কি 6টা পার্ট আছে, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ, এটা একটা পার্ট। তারপরে ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। তারপরে আসুক আমাদের ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, এই জিনিসটাও কিন্তু আমাদেরকে ডিটেল জানতে হবে, প্রত্যেকটার কিন্তু চিহ্নগুলো আছে, চিহ্নগুলো জানতে হবে। তারপরে আছে আমাদের মোস্ট বেশা, যেটাকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভয় পায়, সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমাদেরকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, ওটার স্ট্রাকচারটা কি, আমাদেরকে জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো কি, কমপ্লেক্স সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকে, কয়টি ভার্ব থাকে। আবার ঠিক একইভাবে দেখতে হবে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ওটার কয়টি অংশ আছে, ওটার চিহ্নগুলো আছে। আমরা যদি এই চিহ্নগুলো না জানি আমরা আজীবনেই কিন্তু আমরা উইক থেকে যাব। স্পেশালি বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আউট অফ 5 ম্যাক্সিমাম স্টুডেন্টস গেট 3 মার্কস, এখানে কিন্তু অল্টারনেটিভ নাই। আমাদের স্কুল লেভেলগুলোতে আমরা দেখছি 7টা কোয়েশ্চেন থেকে 5টা কোয়েশ্চেন আনসার করা থাকে, যাহলে আমাদের একটা চয়েসের ব্যাপার স্যাপার থাকে, কিন্তু এখানে কোনো চয়েস নেই, 5টা থাকবে, 5টা লিখতে হবে। সেই জন্যে আমাদেরকে এটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যে জিনিসটা আবারও রিমাইন্ড দিয়ে আসতেছি, গ্রামার প্র্যাকটিসের সময় আমরা যেই গ্রামারটা আমরা প্র্যাকটিস করবো, টানা 1 উইক অর 10 ডেজ শুধু ওই আইটেমটা নিয়ে করতে হবে। আমি আজকে তোমাদেরকে রাইট প্রমাব ভার্ব তুমি পড়তেছ, 1 ঘন্টা পড়ছো, কালকে সকালে ঘুম থেকে পড়ছো প্রিপোজিশন, তাহলে রাইট প্রমাব ভার্ব বা প্রিপোজিশনের একটু এলোমেলো হয়ে যাবে, হসফস হয়ে যাবে। এই জন্য আমরা যে জিনিসটা প্র্যাকটিস করবো ওই জিনিসটা শেষ করে নতুন একটা ধরবো। আর এই জন্য প্র্যাকটিসের জন্য আমাদেরকে যখনই আমরা গ্রামাটিক্যাল রুলগুলো ধরবো, একটা রুল থেকে মিনিমাম যদি 5টা এক্সাম্পল আমরা যদি না করি তাহলে আমাদের গুড মার্কস কখনও আশা করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট কথা আমি আবার রিপিট করতেছি, ধরে নিলাম আমরা রাইট ফ্রম ভার্বের একটা গ্রামাটিক্যাল আইটেম আমরা ধরলাম,
সেই আইটেমটা সে রুলটা শেখার পরে ওটার ব্যবহার শেখার পরে ওটার উপর যদি আমরা মিনিমাম পাঁচটা এক্সাম্পল যদি আমরা না করি তাহলে আমাদের মাথায় ভালোভাবে ঢুকবে না, আমরা পরের দিন কিন্তু আবার মিস্টেক করে ফেলে ভুল হয়ে যাবে। এই জন্য ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো এই বারোটা আইটেম আগে মুখস্থ করতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট বারোটা আইটেম গ্রামারের নামই মুখস্থ বলতে পারে না, তো অ্যান্সার করবে কীভাবে? কারণ বারোটা আইটেমের ভিতর একটাতে যদি অ্যাভারেজে যদি আমরা 20 করে রুলস ধরি তাহলে কতগুলো রুল আসে? 20 × 12 কতগুলো রুল আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য পার্ট পার্ট আমাদেরকে করতে হবে। এই জন্য এই যারা এ প্লাস পেতে চায়, আউট অফ 60 মার্কস 55 পেতে হয়, তাদেরকে কোনো ক্রমে গ্রামাটিক্যাল আইটেমে ভুল করা যাবে না এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নাম্বার টু হলো পার্ট বি, এই পার্টে হলো আমাদের সেকেন্ড পেপারের রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের ভিতর আমাদের চারটা আইটেম আছে। নাম্বার পার্ট ওয়ান পার্ট টু বি এর ফার্স্ট আইটেমটা হলো আমাদের অ্যাপ্লিকেশন। ছোটোকাল থেকে আমরা অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অর হেডমাস্টার বা টু দ্য এডিটর অর দ্য প্রিন্সিপাল অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা এটা অ্যাপ্লিকেশন লিখি, এটা আইডিয়া আছে। ওটার কিন্তু কতগুলো কমন মিস্টেক আছে, আমাদের অনেক স্টুডেন্ট এই কমন মিস্টেকগুলো জানে না। এই কমন মিস্টেকগুলো নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে সুযোগ আসলে আমি কিন্তু ডিসকাস করব। রিপোর্ট রাইটিং ইজ সিমিলার টু প্যারাগ্রাফ রাইটিং, আমরা পেপার ফার্স্ট পেপারে পেয়েছিলাম। এখানে রিপোর্টের একটা ছোট্ট একটা সিস্টেম আছে, রিপোর্টটা কোন জায়গাতে হয়, কে করে, কোন বিষয়ে করে, ওটার উপর ভিত্তি করে আমাদের ওই বিষয়টার উপর রিপোর্টটা লিখতে হবে। তারপরে আছে আমাদের শর্ট প্যারাগ্রাফ, অনেকেই কিন্তু একসাথে ম্যাচিং করে ফেলে, আমাদের শর্ট প্যারাগ্রাফ আমাদেরকে শিখতে হবে। আমাদের এইচএসসি ইংলিশ পার্ট ওয়ানে কিন্তু আমরা ওখানে কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখে লিখেছে, কিন্তু এখানে তোমাদের জন্য সুবিধা হলো এখানে মোটামুটি ওই ধরনের কোনো কোয়েশ্চেন নেই, আমরা সরাসরি একটা শর্ট একটা প্যারাগ্রাফ থাকবে, আমরা ওই প্যারাগ্রাফের উপর লিখব। নাম্বার লাস্ট ওয়ান যেটা হলো কম্পোজিশন, কম্পোজিশন থাকবে আমাদের মিনিমাম 250 to 300 ওয়ার্ডসের ভিতর আমরা কম্পোজিশনটা শেষ করব। কিন্তু আমরা যে জিনিসটা করি, আমরা যখন কম্পোজিশন পড়ি বা কোনো প্যারাগ্রাফ পড়ি বা রিপোর্ট পড়ি বা অ্যাপ্লিকেশন পড়ি, আমরা ওটার ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করি না। নতুন যে আননোন ভোকাবুলারি যেটা আছে ওটা কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে। ওই জিনিসটা আগে শিখলে আমরা মিনিংটা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে পারবো, আর যখনই আমরা বুঝতে পারবো তখন আমাদের ব্রেন থেকে এটা কুইট হবে না, আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। এই টোটাল জিনিসটা ভালোভাবে পড়ার জন্য আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যে আমাদের যখন প্র্যাকটিস করব, অবশ্যই তোমরা 2021-এর যারা পরীক্ষাতে তোমাদের সিনিয়র ভাই বোনেরা আছে তাদের জন্য যে একটা ইংলিশ টেস্ট পেপার অ্যান্ড মেডিজি বেরিয়েছে ওইটা কিন্তু অবশ্যই কিনে ফেলতে হবে বাই দিস উইক, এক সপ্তাহের ভিতর কিনে ফেলতে হবে। যখনই যে আইটেমটা ধরবো ওই আইটেম রুলটা প্র্যাকটিস করার পরে আমরা ওখান থেকে, আমাদের এখানে আছে প্রায় আমাদের 9টা বোর্ড, আমাদের 9টা বোর্ডে যদি আমরা 17 থেকে 17, 18, 19, 20 এই চারটা, 20 তো হয় নাই, আমরা এই চারটা ইয়ারের প্রত্যেকটা বোর্ডের ইংরেজি সেকেন্ড পেপারটা যদি আমরা পার্ট পার্ট প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য ভালো হবে। সাথে আরও আছে আমাদের জন্য, আমাদের বাংলাদেশে আছে 12টি ক্যাডেট কলেজ, এই ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো এবং বাংলাদেশের ভালো ভালো বিখ্যাত 50টি কলেজের মডেল কোয়েশ্চেন থেকে আমরা যখন যে আইটেমটা ধরবো সেই আইটেমটা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তাহলে আশা করা যায় আমাদের ভীতিটা আস্তে আস্তে কাটবে। তবে একদিনে ভীতি কাটবে না, ইংরেজি পড়তে হবে প্রতিদিন। খাবার যেরকম আমাদেরকে প্রতিদিন খাবার খেতে হয়, ভাত খেতে হয় বা অন্যান্য খাবার খেতে হয়, খাবার না খেলে যেরকম আমাদের কষ্ট হয়, ঠিক তেমনি আমাদেরকে ইংলিশটাকেও খাবারের মতো একটা ইম্পর্ট্যান্ট পার্ট মনে করে, আমাদেরকে স্টাডির একটা পার্ট অ্যান্ড পার্সেল মনে করে কিন্তু আমরা যদি ওটা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো আমাদের ভীতিটা কেটে যাবে। আর যখন আমরা ভীতিটা কেটে যাবে আমরা এনজয় করতে পারবো, আর যখনই এনজয় করতে পারবো তখন ইংরেজি বইটা নিয়ে আমরা প্রতিদিন পড়ার একটা আমাদের সুযোগ হবে। আশা করি এই জিনিসটা ফলো করলে তোমরা ভালো করতে পারবে। ধন্যবাদ স্যার, স্যারের অসাধারণ চমৎকার কিছু কৌশল আমরা জানলাম। যারা ইংরেজি বিষয়ে অনেক দুর্বল রয়েছে এবং শঙ্কা নিয়ে আসছো, তোমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, তারা তোমাদেরকে বলবো তোমরা স্যারের এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে তোমরা খাতা কলম নিয়ে বসে লিখে তোমরা মনোযোগ করে তোমরা এটা প্র্যাকটিস করো। আর সেই সাথে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে বিষয়টি আমাদের শঙ্কা আতঙ্ক এবং প্রতিবন্ধকতা তৈরি করতেছে এই বিষয়গুলো দূর করার জন্য আমার পক্ষ থেকে আমি বলছি তোমরা রুটিন করে পড়াশোনা করো, তারপরে গুরুত্বপূর্ণ আইটেমগুলো তোমরা চিহ্নিত করো, সেই সাথে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যে যে বোর্ডেই আসো সেই বোর্ডের আলোকে প্রশ্নগুলো দেখো, যে জায়গাটা তোমার দুর্বল মনে হচ্ছে সেটা চিহ্নিত করে সেটাকে তুমি সংশোধন করো।
তারপরে হচ্ছে সফল বড় ভাই বোন যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে সেই সফলতার মূল চাবিকাঠিগুলো তুমি জানার চেষ্টা করো এবং বুঝে বিশ্বাস করে আত্মপ্রত্যয় নিয়ে মুখস্থ নির্ভর নয় তোমাকে বুঝে শুনে ইংরেজিকে জয় করতে হবে একটি কথা মনে রাখবে সেটা হচ্ছে তোমার যদি ইংরেজি বিষয়ে জানার প্রবল আগ্রহ থাকে তাহলে প্রয়োজনে তোমাকে সমগ্র বিশ্ব তোমাকে হেল্প করবে তোমার ইংরেজি বিষয়ের শঙ্কা দূর হোক সেই শুভকামনায় আল্লাহ হাফেজ